সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই অ্যাসিওর গ্রুপ রিহাব ফেয়ার 2017 অনুষ্ঠানে। আপনারা জানেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব আয়োজন করেছে রিহাব ফেয়ার 2017। এই মেলার আজ চতুর্থ দিন, আর 25 ডিসেম্বর একদিন এই মেলার বাকি রয়েছে। এই মেলার বিভিন্ন দিক নিয়ে আমরা আয়োজন করেছি রিহাব ফেয়ার 2017 অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন রোটারিয়ান এস এম এমদাদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক বিলটেক ডেভেলপমেন্ট লিমিটেড, এবং উপস্থিত রয়েছেন জনাব এ এফ এম ওবায়দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক রিচম্যান ডেভেলপার্স লিমিটেড। তাদেরকে স্টুডিওতে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। জনাব রোটারিয়ান এমদাদ হোসেন, আপনি জানেন যে প্রতি বছর রিহাব ফেয়ার আয়োজন করে থাকে এবং আপনি রিহাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটিতেও রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন। ফেয়ার আয়োজন করেছেন, আজকে চতুর্থ দিন ইতিমধ্যেই পার হয়েছে, কেমন সাড়া পেলেন? আলহামদুলিল্লাহ, ভালোই সাড়া পেয়েছি। আপনি জানেন যে রিহাব ফেয়ার বাংলাদেশের একটা বড় ফেয়ার, সো আজকে আমাদের চতুর্থ দিন চলছে। আজকে যখন আমাদের ক্লোজিং হলো, আনুমানিক এ পর্যন্ত আমাদের প্রায় 18,000-এর মতো দর্শক উপস্থিত হয়েছে। সো এই চার দিনে? হ্যাঁ, চার দিনে। সো আমি বিশ্বাস করি একটা আশানুরূপ সাড়া আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা, এই মেলার এই সাড়া থেকে এই সেক্টরের কোনো সংকট কাটিয়ে উঠবে বলে কি মনে করেন? ডেফিনেটলি। আসলে রিহ্যাব, এই যারা রিয়েল এস্টেট হাউজিং বিজনেস করছে, সো হ্যাঁ, একটা সময় ছিল যে সময়টা বেশ কিছুদিন আগে আমরা হয়তো একটা সংকট মনে হচ্ছিল, বাট আমাদের সেই অবস্থাটা কিন্তু এখন আর নেই, ইতিমধ্যে কেটে গেছে। এবং এই ফেয়ারে তো ডেফিনেটলি আমরা আরও একটা বুমিং সিচুয়েশন উপভোগ করবো মনে করছি। জি, ধন্যবাদ এফ এম ওবায়দুল্লাহ। আপনি নিজেও আপনি একটি স্টল নিয়েছেন রিচমন্ড কানাডা সিটির, একটি আমরা স্টল দেখছি। আপনি একই সাথে প্লট এবং ফ্ল্যাট দুটি আপনারা প্রোভাইড করছেন ক্রেতাদের জন্য। এই মেলায় আপনাদের স্টলও রয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা এবার স্টলে ব্যাপক রেসপন্স পাচ্ছি। রিহাব ফেয়ার বৎসরে একবার ডিসেম্বরে আমরা করি রিহ্যাব, তো প্রতিবারের ন্যায় এইবারও রিহ্যাব পাঁচ দিন ব্যাপী মেলা শুরু হয়েছে। আজকে চার দিন, চার দিনে আমরা প্রচুর ক্রেতা পেয়েছি। অনেক ক্রেতা আমাদেরকে আশ্বস্ত করেছে, ওরা আমাদের প্রজেক্ট ভিজিট করেছে। আমরা আশা করছি যে এই সেক্টর মানুষের যে আমরা রেসপন্স পেয়েছি, এই সেক্টর অবশ্যই ডেফিনেটলি অনেক ভালো হয়েছে, এবং আমাদের প্রজেক্ট দেখে কাস্টমার আজকে সকালে আমাদের হেড অফিসে গিয়ে বুকিংও দিয়েছে। তো ফ্ল্যাট এবং ফ্লট, মানুষের যে আস্থার সংকট ছিল, সেই আস্থার সংকটটা রিহ্যাব তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে, তার বিভিন্ন কাজের মাধ্যমে, রিহ্যাবের ফেয়ারের মাধ্যমে, এই প্রচার প্রসারণার মাধ্যমে এটা সংকট কাটিয়ে উঠেছে। এবং এর মধ্যে রিহ্যাব অনেক যাচাই বাছাই করে যেই প্রজেক্টের অনুমোদন আছে, যেই কোম্পানির তাদের অ্যাপার্টমেন্ট এবং ল্যান্ড, সেই প্রজেক্টগুলিই শুধুমাত্র রিহ্যাব ফেয়ারে সেল করার জন্য রিহ্যাব অনুমতি দিচ্ছে। সো দ্যাটস ওয়াই কাস্টমাররা যেই ট্রাস্ট আস্থার সংকট ছিল, সেই আস্থার সংকট থেকে তারা বেরিয়ে এসে রিহ্যাব ফেয়ারে আসতেছে এবং তারা নির্বিঘ্নে বুকিং দিচ্ছে। আচ্ছা আচ্ছা, চলুন আমরা দেখে আসি রিহ্যাব ফেয়ার সরাসরি। দর্শক, আপনারা শুনছিলেন রিহ্যাব ফেয়ার 2017 নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান অ্যাসিওর গ্রুপ রিহ্যাব ফেয়ার 2017। চলুন দেখে আসি রিহ্যাব ফেয়ারের চতুর্থ দিনের সরেজমিনের ফেয়ারের বিভিন্ন দিক, চলুন ফেয়ারে ঘুরে আসি। ভিউয়ার্স, চলছে রিহ্যাব ফেয়ার 2017, আর এখন আমি দাঁড়িয়েছি স্টল নম্বর 81-এর সামনে, রিচমন্ড কানাডা সিটি পূর্বাচলের সামনে। ভিউয়ার্স, চলুন কথা বলি এবারের মেলার সফলতা সম্পর্কে এই স্টলের একজন কর্মকর্তার সাথে। আমরা এবছর এক্সেপশনাল কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এবং অফার নিয়ে আসছি। আমরা প্রতিবারের মতোই এবছর কিছু বেশি অফার দিয়েছি। সেই অফারটা হচ্ছে 20-25% ডিসকাউন্ট দিচ্ছি প্লট এবং ফ্ল্যাটে। আমাদের প্লটগুলো
বসন্ত রাতে অবস্থিত ফ্ল্যাটগুলো, আর পূর্বাঞ্চল হচ্ছে আমাদের প্লট। এর পাশাপাশি আমরা বিভিন্ন সাইজের প্লটের জন্য স্মার্টফোন ফ্রি দিচ্ছি। আই এম স্ট্যান্ডিং হিয়ার ইন 52 নম্বর স্টল, আর স্টলের নাম হচ্ছে ইউনিটেক হোল্ডিং অ্যান্ড টেকনোলজিস লিমিটেড। ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এখানকার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আলহাজ এস এম জাহিদুল ইসলাম স্যারের সাথে। আমাদের আসলে একটা সম্মিলিত প্রয়াস, আমরা যে শুধু বিল্ডিং নির্মাণ করা নির্মাতা প্রতিষ্ঠানই যে আমরা এখানে আসি তা নয়, আমাদের সহায়ক যে সমস্ত কোম্পানিগুলো আছে যারা আমাদের বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে থাকে, তারাও আমাদের একটা সাবস্টিটিউট, এবং সম্মিলিতভাবেই কিন্তু আমরা আসলে বিল্ডিংগুলো করে থাকি। মেলাতে এবার আমরা ক্যাশ ডিসকাউন্ট দিয়েছি 10 লাখ টাকা যারা অ্যাপার্টমেন্ট কিনবে, অনগোয়িং এবং রেডি অ্যাপার্টমেন্ট। এখন আমি দাঁড়িয়েছি স্টল নম্বর 101 নম্বরে পূর্বাচল মালুম সিটির সামনে। চলুন ভিউয়ার্স জেনে নিই আজকে চতুর্থ দিনে ওনারা কতটুকু সাড়া পেলেন এই মেলা থেকে। রিহ্যাব চতুর্থ দিনে আমরা গ্রাহক থেকে বিপুল সাড়া পাচ্ছি। ইতিমধ্যে আমাদের অনেক ম্যাক্সিমাম 50 মতো আমাদের ফ্লট বুকিং হয়ে গেছে, সামনে আরও একদিন রয়েছে, ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা আরও ফ্লট বুকিং পাব, এবং গ্রাহকদের সাড়াও অন্য মেলার চেয়ে অত্যন্ত আশানুরূপ। সো ভিউয়ার্স, আপনারা তো ইতিমধ্যে জেনে গেলেন যে এখানে ওরা অনেক প্লট এবং ফ্ল্যাট দুটোই সেল করে ফেলেছে, সো আপনাদের হাতে কিন্তু মাত্র একদিন সময় রয়েছে, চলে আসুন 101 নম্বর স্টলে। ধন্যবাদ। দেখলাম যে মেলায় বিভিন্ন স্টল বিভিন্ন ছাড় দিচ্ছে, এবং চতুর্থ দিনে অনেকের সেলও হয়েছে, অনেকেরই প্লট কিংবা ফ্ল্যাট বুকিং হয়েছে। সেই পরিসংখ্যান আমরা সরেজমিনে দেখে আসলাম জনাব এমদাদ হোসেন। এই ফেয়ারের যে আপনারা দেখলাম যে এন্ট্রি টিকেটে অনেক কুপন রয়েছে এবং লটারি রয়েছে, এটা বাড়তি আকর্ষণ মনে হচ্ছে যে এই মেলার দর্শনার্থীদের আগ্রহ যোগাবে। আপনিও ফেয়ার স্ট্যান্ডিংয়ে রয়েছেন, আপনাদের এই আয়োজনটা কীভাবে সম্ভব হয়েছে এবং সুন্দর একটি সাকসেসফুল মেলা হয়েছে বলে আমরাও ধারণা করছি? ধন্যবাদ। আসলে মেলা একটু বাড়তি আকর্ষণ আমরা রাখছি এই জন্য যে যারা ফ্ল্যাট কিনতে আসছে বা প্লট কিনতে আসছে, সো এন্ট্রি টিকিটের উপরে যদি একটা ড্র থাকে, একটা লটারি, একটা সে একজন একটা গাড়ি পেলো, সো সে যদি বাড়ির সাথে সাথে একটা গাড়ি ফেলত দেখতে খারাপ হবে না। সো আমরা একটু আকর্ষণ বাড়ানোর জন্য, রিহ্যাবের ফেয়ারের আকর্ষণটা বাড়ানোর জন্য বেসিক্যালি আমরা এই আয়োজনটা করে রাখছি, যাতে সবাই এটার প্রতি একটু আকৃষ্ট হয়। সাথে সাথে আমি ছোট্ট আরেকটা ইনফরমেশন আপনাকে দিই যে আপনি দেখবেন যে আমরা এবারের ফেয়ারটা করছি একটা আমব্রেলার মতো। যদি বলেন কেমন, একটা আমব্রেলার নিচে আপনি সব কিছু পাচ্ছেন, লাইক ফ্ল্যাট পাচ্ছেন, প্লট পাচ্ছেন, আপনি লোনের সুবিধা পাচ্ছেন, একটা বাড়ি করার জন্য টাইলস, মানে এই ধরনের সব অপশানগুলো আমরা রাখছি। সো এটা যদি আপনি একটা ছাতার ভিতরে সবগুলো পাচ্ছেন, সো ওই অপশানটাও আমরা এই রিহ্যাব ফেয়ারে রাখছি। আচ্ছা আচ্ছা, মানে এখানে সবাই একই ছাতের নিচে সবগুলো অপশন পাচ্ছে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো রয়েছে। জনাব এএফএ মুবাইদুল্লাহ, আপনি ফেয়ারের একজন রিহ্যাব সদস্য হিসেবে এই ফেয়ারের আয়োজন সম্পর্কে কতটা স্যাটিসফাইড? ফাইন, রিহ্যাব অ্যাকচুয়ালি আমাদের গতবারের চেয়েও প্রায় ডাবল স্টল নিয়ে এবার বৃহৎ পরিসরে অনেক সুন্দরভাবে মেলাগুলি করতেছে। এটার জন্য আমি রিহ্যাবের বর্তমান সভাপতি, রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরনবী শাউন এবং রিহ্যাবের ফেয়ার স্ট্যান্ডিং কমিটির সভাপতি শাকিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার এক্সট্রা যেই আয়োজনগুলি করা হয়েছে প্রতিদিনেই কাস্টমারের ফ্যাসিলিটিস জন্য, কাস্টমারের সুবিধার জন্য প্রতিদিনই বিভিন্ন টেলিভিশন পত্রিকায় ব্যাপকভাবে প্রসার করে কাস্টমারকে আমাদের ফেয়ারে আনার জন্য ওরা কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি রিহ্যাব সরকারের সাথে বিভিন্নভাবে সরকারের সাথে আমাদের কাস্টমারের ফ্যাসিলিটিসকে আরও বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। অলরেডি হাউস বিল্ডিং ফিনান্সের মাধ্যমে একটা বড় অঙ্কের লোন আপনারা জানেন যে সেক্টরে বরাদ্দ হয়েছে। হাউস বিল্ডিং ফিনান্স ঢাকা শহরের বাইরে 8.5% হারে লোন দিচ্ছে, ঢাকা শহরের ভিতরে 9.5% হারে কাস্টমারদেরকে লোন দিচ্ছে। এটা এই সেক্টরের জন্য একটা বিশাল পাওয়া। মূলত এই কমিটি তাদের চেষ্টার তাদের প্রচেষ্টা কারণে আজকে এই সফলতা এসেছে। এর পাশাপাশি রিহ্যাবের মেইন কমিটি, ওরা
আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের একটা কাস্টমার যখন ফ্ল্যাট কেনার পরে অনেক কাস্টমার আমাদের কাছে আছে যারা রেজিস্ট্রি নিতে পারে না, রেজিস্ট্রির জন্য 10-15 লাখ-20 লাখ টাকা পর্যন্ত লাগে। তো এই টাকার জন্য কিভাবে কমানো যায়? আমরা এনবিআর মানে ইনকাম ট্যাক্সের চেয়ারম্যান সহ আপনার সাথে আবার কথা বলছি রেজিস্ট্রেশন কস্ট নিয়ে, তার আগে ছোট্ট একটি বিরতি পেরিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অ্যাসিওর গ্রুপ রিহাব ফেয়ার 2017। ছোট্ট একটি বিরতি পেরিয়ে আবারও ফিরে আসছি আলোচনায়, ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অ্যাসিওর গ্রুপ রিহাব ফেয়ার 2017 অনুষ্ঠানে। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন রোটারিয়ান এস এম এমদাদ হুসাইন এবং উপস্থিত রয়েছেন এফ এম ওবায়দুল্লাহ। বা আলোচনা করছিলাম রিহাব ফেয়ার 2017 নিয়ে। জনাব ওবায়দুল্লাহ, আপনি বলছিলেন যে রেজিস্ট্রেশন কস্ট নিয়ে, রেজিস্ট্রেশন কস্ট কমানোর বিষয়ে এবং সরকার সহযোগিতার বিষয়ে। রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য রিহাব এবং এনবিআর বাংলাদেশ ইনকাম ট্যাক্স ভ্যাট ওদের সাথে রিহাবের জয়েন্ট মিটিং হয়েছে এনবিআরের চেয়ারম্যানের সাথে। ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে এই ট্যাক্স আগামী বাজেটে কমাবে। তো রিহাব অলওয়েজ কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য কিভাবে কাস্টমার সহজেই তার মৌলিক চাহিদা একটি ফ্ল্যাট একটি বাড়ি পেতে পারে এজন্য কাজ করে যাচ্ছে। আমরা আশা করতেছি নেক্সট বাজেটে আমাদের এই ট্যাক্স অনেক কমে আসবে। জি, আগামী বাজেটে এটি কমে আসার আশা করছেন আর কি। জি, এমদাদ হোসেন, আপনি জানেন যে রিহাব এবার যে মেলাটি আয়োজন করেছে, মাননীয় বাণিজ্য মন্ত্রী এবং আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ যারা ছিলেন তারা এক ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন যে এই সেক্টরকে কীভাবে উন্নয়ন করা যায় এবং অনেক ক্রেতারা দেশের বাইরে বিনিয়োগ করার যে এই মুহূর্তে বা ইতিপূর্বে আমরা দেখেছি যে উৎসাহিত হয়েছেন, এটা কিভাবে কমিয়ে আনা যায় সেই ব্যাপারেও কথা বলেছেন, আপনি কি মনে করেন? ফাইন, আসলে বাণিজ্য মন্ত্রী মহোদয় এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় যে জিনিসটাকে বেশি হাইলাইট করছেন সেটা হচ্ছে যে মানুষের মৌলিক চাহিদার ভিতরে বাসস্থান একটা। সো এই সেক্টরে আপনি জানেন যে দেশের বাইরে রেজিস্ট্রেশন কস্ট, একটু আগে বলছিলেন আমার বন্ধু, সেটা হচ্ছে যে একটু বেশি, অথচ রেজিস্ট্রেশন কস্ট বাইরে কিন্তু অনেক কম। সো ওনারা যে আশ্বাস দিয়েছেন, আমার বিশ্বাস আগামীতে রেজিস্ট্রেশন কস্ট কমবে। আর মানুষের এই ফ্ল্যাট যখন কিনতেছে তো এর সাথে সাথে যখন একটা সুবিধা যখন পাচ্ছে তখন কিন্তু সে বাইরে আর বিনিয়োগ করার চিন্তাই করবে না। আর একটা জিনিস ছিল যে রিয়েল এস্টেটে বুকিং করতে গেলে একটু ভয় পেত। আমরা কিন্তু রিহাব ইতিমধ্যে ডিসিশন নিয়ে নিছে যে রিয়েল এস্টেট ফার্ম করতে গেলে মিনিমাম তার 1 কোটির উপরে একটা অ্যামাউন্ট নিয়েই স্টার্ট করতে হবে। অনেক আছে যেমন ধরেন পেড আপ ক্যাপিটাল 1 কোটি টাকা হতে হবে। অনেক আছে যে না ওকে কন্ট্রাক্টরি করতো, রাইট, সো ঠিক আছে আমি একটা কোম্পানি করি না। সো তাতে কী হয়, ওরা যখন ফ্ল্যাটগুলোকে হ্যান্ড ওভার করতে পারে না ডিউ টাইমে তখন কি হয় এই সমস্যাগুলো তখন চিন্তা করে মানুষ যে এখানে আপনার ডিপোজিট করা ঠিক হবে কি না। সো ওই জায়গায় আমরা কিন্তু আর নেই, এখন আমরা ওই জায়গায় চলে আসছি যে যেখান থেকে মানুষ তার ডিপোজিটটা সিকিউর হবে। সো ওই জায়গায় আসছি এবং মন্ত্রী মহোদয়রা ওই জায়গায়কে ইনশিওর করছে যে ইয়েস, এখন প্লট আর ফ্ল্যাট কিনলে আপনাদের ইনসিকিউরিড বা দেশের বাইরে বিনিয়োগ করার চেয়ে এটা অনেক বেটার। সো ওই অপশনটাই তারা চলে আসছেন। আচ্ছা, আমরা বিশ্বাস করছি এই ফেয়ার থেকে আমরা এমন একটা সাড়া পাবো যে যেটা আমাদের রিয়েল এস্টেট সেক্টরকে আরও বুমিং পজিশনে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। জি জনাব এফ এম ওবায়দুল্লাহ, আপনি দীর্ঘদিন যাবৎ এই পেশায় রয়েছেন, আবাসন সেক্টরে রয়েছেন, আপনাদের কী ধরনের সংকট রয়েছে বা কী ধরনের জটিলতা বিভিন্ন সময়ে তৈরি হয়ে থাকে সাধারণত? অ্যাকচুয়ালি আমরা যে প্রবলেমগুলি ফেস করি এটা হচ্ছে যে আমাদের প্রায় সময়ই আমাদের কাস্টমার যারা আছে কাস্টমার রেজিস্ট্রেশন কস্ট, এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা আমাদের প্রবলেম হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাক্স
ভেট এটা বাড়ানোর কারণে আমাদের লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলির যে ম্যাটেরিয়ালগুলির দাম বেড়ে যায়। আচ্ছা, দাম বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই ইন্ডাস্ট্রির প্রাইস বেড়ে যায়, কস্টিং প্রাইস বেড়ে যায়। তো আমরা সরকারের কাছে বলি যে আমাদের এই ভ্যাট যেটা, এটা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, গভর্নমেন্ট যে ভ্যাট 15% চালু করার কথা ছিল এটা গত বাজেটে 2 বছরের জন্য স্টপ করার কারণে আমরা কিছুটা আমরা আমাদের এই ব্যবসায় কিছু প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। আমরা চলুন আবারও রিহাব ফেয়ার ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, চলুন দেখে আসি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাব ফেয়ার 2017-এর মেলা প্রাঙ্গণ। ভিউয়ার, চলছে রিহাব ফেয়ার 2017 আর এখন আমি দাঁড়িয়েছি স্টল নম্বর 116-তে অক্সফোর্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সামনে। ভিউয়ার্স, আমরা এখানে পেয়ে গিয়েছি চেয়ারম্যান স্যার এবং ম্যানেজিং ডিরেক্টর ম্যামকে। চলুন জেনে নিই এই চতুর্থ দিনে ওরা কতটুকু সাড়া পেলেন রিহাব ফেয়ার 2017 থেকে। জি, ইনশাল্লাহ আমরা গত কয়েকদিন যাবৎ খুব ভালোভাবে হচ্ছে মেলা পার করছি এবং এই বন্ধে থাকার কারণে অনেক লোকের হচ্ছে সমাগম হয়েছে। আমরা অনেক ফ্ল্যাটের বুকিংও পেয়েছি এবং অনেক ল্যান্ডের অফার পাচ্ছি। তো ডে বাই ডেতে হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসাটা ভালো উন্নতি হচ্ছে বর্তমান মেলাতে এসে বুঝতে পারতেছি। এখন আমি দাঁড়িয়েছি স্টল নম্বর 28-এর সামনে, হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের সামনে। ভিউয়ার, চলুন এখন আমরা কথা বলি এই চতুর্থ দিনে ওরা মেলা থেকে কতটুকু সাড়া পেলেন। কথা বলি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সবুজ স্যারের সাথে। গত বছরের তুলনায় এবারকার ফেয়ার আমাদের খুব প্রাণবন্ত এবং অনেক ভিজিটর আমাদের স্টলে এসছেন এবং আমাদের সাথে কথা বলছেন। আমরা ইতিমধ্যে প্রায় 3-4টে ফ্ল্যাট সেলও করেছি, অনেকে বুকিং হচ্ছে, অনেকে প্রজেক্টে যাচ্ছে, ইনফরমেশন নিচ্ছে। তো তুলনামূলক অন্যান্য বছরের চাইতে এবছরের ফেয়ার অনেক ভালো এবং আগামীকাল আরও ভালো হবে বলে আমি আশা করছি। ভিউয়ার্স, চলছে রিহাব ফেয়ার 2017 আর এখন আমি দাঁড়িয়ে আছি স্টল নম্বর 18-এর সামনে, অ্যাশিওর গ্রুপের সামনে, আর ওনারা হচ্ছেন এবারের মেলার কো স্পন্সর। চলুন ভিউয়ার্স, কথা বলি এই চতুর্থ দিনে ওরা কতটুকু সাড়া পেলেন রিহাব ফেয়ার 2017 থেকে। যদি 3 দিনের সাড়ার কথাটা বলি, আমাদের অর্জন অনেক, আমরা অনেক অর্জন করতে পেরেছি বিকজ দর্শক সাড়াটা অনেক বেশি ছিল আর আমরা অনেক মানুষের সাথে আমাদের মেসেজটা ডেলিভারি করতে পেরেছি। সো আমরা মনে করি যে আমরা সার্থক, এটাই আমাদের পাওয়া। আর এর মধ্যে আমাদের ইনস্ট্যান্ট ভিজিট হয়েছে, একদম ইনস্ট্যান্ট আমরা প্রজেক্টে নিয়ে গিয়েছি, ভিজিট হয়েছে এবং এসে বুকিংও করেছে। সো এই আমাদের প্রাপ্তির আসলে অনেক বেশি, অ্যানাউন্সমেন্ট করার মতো কোনো ছাড় আমাদের নাই, ওইভাবে আমরা ছাড় দিচ্ছি না। বাট আমাদের সাথে যখন একটা ক্লায়েন্ট ফরওয়ার্ড হয়ে যায় তখন সে বুঝতে পারে যে আমরা কী পরিমাণ ছাড়টা তাদেরকে দিয়েছি। সো কেউ যদি সিরিয়াস হয়ে যদি আমাদের প্রজেক্টগুলো দেখে যদি ডিল করার জন্য আসে, এই মেলাটাকে কেন্দ্র করে আমরা তাদেরকে অভাবনীয় ছাড় দিব ইন্টারনালি, বাট এটা ফ্লাশ করার মতো কিছু না। সো ভিউয়ার্স, অ্যাজ ইউ নো দ্যাট অ্যাশিওর ইজ এ বিগ কোম্পানি ফর এনি কাইন্ড অফ রিয়েল এস্টেট কোম্পানি। সো চলে আসুন স্টল নম্বর 18-তে এবং বেছে নিন আপনার পছন্দের সেই আবাসনটি। ধন্যবাদ। জি দর্শক, দেখে এলাম রিহাব ফেয়ার 2017-এর মেলা প্রাঙ্গণ, সরাসরি মেলায় বিভিন্ন স্টল বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফারগুলো। চলুন আবারও ফিরে আসি আলোচনায়। আলোচনায় রয়েছেন এসএম রোটারিয়ান এসএম এমদাদ হোসেন এবং উপস্থিত রয়েছেন জনাব এএফএম ওবায়দুল্লাহ। জি, আপনি যেটি বলছিলেন যে আবার আপনারা সংকট কাটিয়ে উঠে এখন শুরু করছেন, আমরা যেটি আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি যে রিহাবের বিভিন্ন সদস্য, ল্যান্ড ওনার, ক্রেতা, ত্রিমুখী একটি জটিলতায় অনেক ক্ষেত্রে অনেক সময় পড়ে, এটি কি কারণে হয় বলে মনে করেন? অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় অনেক ল্যান্ড ওনার থাকে একটু ক্রিটিক্যাল, সে অনেক কিছু মেনে নিতে চায় না। আমাদের দেশের অনেক সময় পলিটিক্যাল ক্রাইসিস, অনেক সময় রাজুক থেকে আপনারা জানেন যে প্ল্যান পাস করতে দেরি হয়, আমাদের প্রজেক্ট কমপ্লিট বাট আমরা বিদ্যুতের জন্য অ্যাপ্লাই করেছি, ওইখানে বিদ্যুৎ কানেকশন হতে 3 মাস দেরি হচ্ছে, এই যে প্রবলেমগুলি ওরা মেনে নিতে চায় না, তখন আমাদের ল্যান্ড ওনারের সাথে একটু ঝামেলা হয়। ল্যান্ড ওনার এটা অনেক সময় বুঝতে চায় না, আমাদের কাস্টমাররা অনেক সময় বলে যে হ্যাঁ ডিউ টাইমে কেন দিচ্ছেন না, কিন্তু এখন গ্যাস দিচ্ছে না গভর্নমেন্ট, এখন কাস্টমার বলতেছে যে না আপনার গ্যাস দিতে হবে। কিছু কিছু প্রবলেমের কারণেই কাস্টমার এবং ডেভেলপারদের সাথে যে ঝামেলাটা হয়, এটার জন্য রিহ্যাব একটা স্ট্যান্ডিং কমিটি করেছে, মেডিয়েশন স্ট্যান্ডিং কমিটি। এই কমিটির মাধ্যমে রিহ্যাব প্রতিনিয়তই কাস্টমারদের আস্থা ফিরিয়ে আনার জন্য, কাস্টমাররা যেন প্রতারিত না হয় এটার জন্য রিহ্যাব কাজ করে যাচ্ছে এবং এই পর্যন্ত আমার জানা মতে প্রচুর কাস্টমার
তাদের স্যাটিসফ্যাকশন নিয়ে আমাদের যারা কাস্টমার, আমাদের অ্যাকচুয়ালি সকল আয়োজন, আমাদের সকল আয়োজন আমাদের কাস্টমারের জন্য। আমরা চাই রিহেবের মাধ্যমে, আজকে এই টক শোর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই, আমাদের রিহেবের এই মেলা করার উদ্দেশ্য, আমাদের এই রিহেব করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাস্টমারের আমরা স্যাটিসফ্যাকশন ফিরিয়ে আনতে চাই, যে কাস্টমার ট্রাস্ট, কাস্টমারের আস্থা 100% যেন ঠিক থাকে, কাস্টমার যেন প্রতারিত না হয়, এটার জন্য রিহ্যাব ব্যাপকভাবে কাজ করছে। জি, এবং আমি এর পাশাপাশি বলতে চাই যে কাস্টমাররা কোনোতেই যেন আস্থার সংকট এটা না না ভেবে ওরা সবাই মেলায় সম্মিলিতভাবে আসবে। আস্থা, আস্থাশীল কোম্পানিগুলো মেলায় আরও বেশি পাওয়া যাচ্ছে, সেজন্য মেলাতে আসলে হয়তো আরও ভালো হয় কাস্টমারদের জন্য। যে আমরা শেষ পর্যায়ে রয়েছি, সর্বশেষ পর্যায়ে, এই মেলাটা আস্থার সংকট কাটাতে কতটা সহযোগিতা করবে, শেষ প্রশ্ন। আমি তো বলবো যে 100% কাজ করবে, কারণ হচ্ছে যে আপনি যদি ফ্ল্যাট বা প্লট কিনতে চান, এমন একজনের কাছে যাবেন যে যেখানে গেলে আপনি প্রতারিত হবেন না। সো ওই জায়গাটা খুঁজতে গেলে আপনাকে রিহ্যাবে আসতে হবে, রিহ্যাব ফেয়ারে আসতে হবে। সো ডেফিনেটলি আর একদিন বাকি আছে, আপনারা মিস করবেন না, চলে আসুন। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অ্যাসিওর গ্রুপ রিহাব ফেয়ার 2017। সময়ের পরিক্রমায় আজ বিদায় নিতে হচ্ছে, আগামীকাল রিহাব ফেয়ার 2017 শেষ দিন, 25 ডিসেম্বর। সো দেরি না করে সবাই চলে আসুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাব ফেয়ারে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।